নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মার্চ মাস ধনুরাশির কেমন যাবে, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমে এটা জানাই, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, এটি সার্বিক রাশিফল। তো এই মার্চ মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে, যার কিছু শুভ ফল ধনুরাশি পাবে, আর কিছু সমস্যাও এই মাসে আপনাদের আসবে। তবে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হয়েছে। তাও আমি বলবো আপনাদের এই মার্চ মাস আপনাদের একটা সেরা মাস হয়ে থাকবে, কারণ গ্রহগত অবস্থান তাই বলছে। কিছু কিছু দিকে তো সমস্যা থাকবে, দেখো জীবন মানেই সমস্যা আছে, সমস্যা ছাড়া মানুষের জীবন নেই। তো আমি এই ভিডিওতে বিশেষত জানাতে চলেছি মার্চ মাস ধনুরাশির কেমন যাবে। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশির চতুর্থে রবি গ্রহ অবস্থান করছে মাসের মাঝামাঝি থেকে, এবং রাশির পঞ্চমে শুক্র গ্রহের অবস্থান, অর্থাৎ একাদশ স্থানকে দৃষ্টি দিচ্ছে শুক্র গ্রহ এবং দশম স্থানকে দৃষ্টি দিচ্ছে রবি গ্রহ। এবং আপনাদের রাশির দ্বিতীয় মঙ্গল গ্রহের অবস্থান শনি এবং মঙ্গল গ্রহের অবস্থান কি ফলাদেশ দিতে চলেছে, অর্থাৎ পঞ্চম পতি আপনাদের দ্বিতীয়ভাবে বসে আছে এবং দ্বিতীয় পতির সাথে। তো প্রথমেই আপনাদেরকে জানাই, আপনারা এ মাসে কর্মপ্রাপ্তি আপনাদের হবে, সে সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, চাকরি কিন্তু আপনারা এ মাসে পাবেন। এবং এর সাথে যারা কর্মক্ষেত্রে পদোন্নতি চাইছেন, কর্মক্ষেত্রে পদোন্নতি একটা প্রবল সম্ভাবনা আছে, এবং এর সাথে সাথে আপনাদের কর্মক্ষেত্রে বদলি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। যারা বদলির জন্য চেষ্টা করছেন, সে বদলির জন্য আপনারা এগিয়ে যেতে পারেন, সে বদলির একটা ভালো কানেকশন আসছে। এর সাথে আপনাদেরকে জানাই, প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত আছে তাদের ক্ষেত্রে এ মাসটি খুব শুভ ফল প্রদান করবে, কারণ আপনাদের রাশির পঞ্চম স্থানে শুক্র গ্রহের অবস্থান এবং পঞ্চম পতি দ্বিতীয় বসে আছে, অর্থাৎ আপনাদের প্রেমজ সম্পর্ক একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের জীবনে নতুন প্রেম আসবে, প্রেমে আপনারা সাকসেস পাবেন, পুরনো প্রেম কামব্যাক করবে, এবং যাদের প্রেমের সঙ্গে যুক্ত আছে সেই প্রেম থেকে বিয়েতে পরিণতি হতে চলেছে, এবং বিবাহকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটতে চলেছে। নতুন বিয়ের কানেকশান আপনাদের এ মাসে আসবে। একাদশ স্থানে শুক্র গ্রহের অবস্থান, অর্থাৎ ঠিক তুলারাশি করে শুক্র গ্রহের অবস্থান, আপনাদের ভোগ বিলাস এগুলো বৃদ্ধি করবে, যে জন্য আপনাদের আর্থিক ব্যয় কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে হবে, কিন্তু সেই অনুযায়ী আপনাদের আর্থিক দিকটাও স্ট্রং থাকবে এই মাসে। এর সাথে আপনাদেরকে জানাই, শিক্ষাক্ষেত্রে এ মাসটা উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে ভালো, যারা পিএইচডি করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে ভালো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলে আছে তাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ওটা মধ্যম দেখা যাচ্ছে। তবে আমি একটাই কথা বলবো, আপনাদের পিতামাতার শরীরের দিকে অবশ্যই নজর দিন, কিছু ক্ষেত্রে শরীরের ডিস্টারবেন্স এ মাসে বেশ লক্ষ্য করা যাচ্ছে, গ্রহগত অবস্থান তাই বলছে। এরপরে জানাই, যাদের সম্পত্তি নিয়ে এতদিন সমস্যা চলছিল, সম্পত্তি রিলেটেড সমস্যা কিছুটা হলো আপনাদের কাটবে। যারা ব্যবসাতে আছে, যে কোনো ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ফল প্রদান করবে, কিন্তু অত্যাধিক ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা করবেন না এ মাসে। এবং প্রাপ্তি আপনাদের এ মাসে হতে পারে, সে শেয়ার মার্কেট থেকে হোক, ভাটকা কারবারি থেকে হোক বা লটারি থেকে হোক, আপনাদের একটা আকস্মিক প্রাপ্তি এ মাসে ঘটার সম্ভাবনা আছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এর সাথে আপনাদের দাম্পত্য জীবন সুখের হতে চলেছে, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালো রিলেশন হবে, এবং এ মাসে আপনাদের বিদেশ যাত্রার
একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বিদেশে আপনারা এ মাসে যেতে পারেন। তবে যারা বাইক বা চার চাকা চালাচ্ছেন তারা একটু সতর্কভাবে গাড়ি চালাবেন। তো ওভারঅল ধনুরাশির মার্চ মাসটি ভালো ফল প্রদান করতে চলেছে। ভিডিওটি এ পর্যন্ত।